জনগণের সংঘ সংগঠনে আজকে বিধি সংবর্ধনা এবং বৃক্ষরোপণ কর্মসূচির আজকের অনুষ্ঠানের অতিথিবৃন্দ আজকে অনুষ্ঠানের অতিথিবৃন্দদের মধ্যে উপস্থিত আছেন পূর্ব সুবর্ণপুর জনগণ সংঘ সংগঠনের সুযোগ্য সম্মানিত প্রধান উপদেষ্টা প্রিয় ভাই জনাব মোহাম্মদ সুজল হক ভুঁইয়া, উপস্থিত আছেন জনাব মোহাম্মদ মাওলানা মনির আহমেদ, উপস্থিত আছেন জনাব মোহাম্মদ সাদাত হোসেন জাহাঙ্গীর, উপস্থিত আছেন অত্র নয় নং ওয়ার্ডের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোনীত ইউনিয়ন পরিষদ মেম্বার জনাব মোহাম্মদ দুলাল, উপস্থিত আছেন আমাদের সকলের মুরব্বী প্রিয় কাকা আলী আহমেদ, এবং উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত এলাকাবাসী সেনেহের ছোট ভাই সত্যিও বাজন, এবং আমার প্রিয় সংগঠনের প্রিয় নেতৃবৃন্দ আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন পূর্ব সুবর্ণপুর জনকল্যাণ সংঘ সংগঠনের সম্মানিত সাধারণ সম্পাদক প্রিয় সহযোদ্ধা আব্দুল্লাহ মামুন, উপস্থিত আছেন পূর্ব সুবর্ণপুর জনকল্যাণ সংঘ সংগঠনের স্বপ্নদ্রষ্টা উদ্যোক্তা আদিজুল হক আরজু, উপস্থিত আছেন সাংগঠনিক সম্পাদক ছোট ভাই জুয়েল, এবং সুযোগ্য কোষাধ্যক্ষ ছোট ভাই ইমন, উপস্থিত আছেন ছোট ভাই মাসুদ, উপস্থিত আছে সংগঠনের সহ সাংগঠনিক সম্পাদক জাবেদ, এবং অন্যান্য নেতৃবৃন্দ সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সাংগঠনিক পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন সেই 2016 সাল থেকে আমাদের পথচলা, আমরা তিনজন মিলে আমি আরজু এবং মামুন, আমরা তিনজন মিলে আমাদের সম্মানিত উপদেষ্টা মণ্ডলীদের সাথে আলোচনা করে আমরা আমাদের সংগঠনের পথচলা শুরু করেছিলাম জনকল্যাণ করার উদ্দেশ্যে। সেই থেকে আমরা নানান চড়াই উতরাই পেরিয়ে আজকে এই অবস্থানে আমাদের চলার পথ মোটেই সরল সিধে ছিল না। নানান চড়াই উতরাই পেরিয়ে এপ্রোথ এপ্রো রাস্তা পেরিয়ে আমরা আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি সকলের সহযোগিতায়। আজকের এই অনুষ্ঠান সকলের সহযোগিতায় এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় আজকের এই পূর্ব সুবর্ণপুর জনকল্যাণ সংঘ সংগঠনটি। আপনারা জানেন শুরুতেই আমরা জনকল্যাণমূলক কাজগুলো করে আসছি। আজকের এই মাঠে, যে মাঠে আমরা অনুষ্ঠান করছি, এই মাঠে আমাদের যাত্রা শুরু হয়েছিল সেই 2016 সাল থেকে একটা ব্যাডমিন্টন টুর্নামেন্টের মাধ্যমে, এবং 13 নং ফরাদনগর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব টিপু ভাইয়ের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান উদ্বোধন হয়েছিল। সঙ্গে ছিলেন আমাদের উপদেষ্টা মণ্ডলীর সভাপতি জনাব সুজল হক ভুঁইয়া ভাই, এবং আমাদের এই অনুষ্ঠানে অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মুরব্বীগণ উপস্থিত ছিলেন। সেই থেকে আজকের 5 বছরের আমাদের পথ চলা, সেই থেকে আমরা প্রতি বছরের মতো এবারেও কৃতি সম্বর্ধনা দিতে যাচ্ছি। এবং বৃক্ষরোপণ আমাদের প্রথম থেকে একটা স্বপ্ন ছিল, এলাকায় আমরাই প্রথম বৃক্ষরোপণ করতে যাচ্ছি। আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সম্মানিত উপদেষ্টা মণ্ডলীকে, যারা আমাদেরকে কখনো কোনো কিছুর জন্য ঠেকাননি। যখনই আমরা কোনো কিছুর জন্য ওনাদের কাছে গিয়েছি, ওনারা আমাদেরকে গ্রহণ করেছেন, মতামত দিয়েছেন, সহায়তা করেছেন, এবং ওনাদের সহায়তায় আমরা আজ পর্যন্ত টিকে আছি। ইনশাআল্লাহ আমরা অদূর ভবিষ্যতেও
আপনাদের সহযোগিতা এবং আমাদের নিরলস চেষ্টায় আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের জন্য সকলে দোয়া করবে। আমরা আমাদের একটা মোটো আছে, বদলে দাও বদলে যাও আলোকিত সমাজ গড়ো। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা আগে নিজেরা বদলে যাব, ইতিবাচক হয়ে আমরা বদলাবো, তাহলে আমরা বদলে দিব এবং আলোকিত সমাজ গড়ার জন্য আমাদের প্রচেষ্টা প্রয়াস সম্মিলিতভাবে কন্টিনিউ থাকবে। সম্মানিত উপস্থিতি, বদলে দাও বদলে যাও আলোকিত সমাজ গড়ো, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমরা এগিয়ে যাচ্ছি আপনাদের সহযোগিতা। আশা করি অদূর ভবিষ্যতেও আমরা আরো ভালো ভালো জনকল্যাণমূলক কাজগুলো আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন গত রমজান থেকে শুরু করে বিগত চারটা রমজানে আমরা ইফতার সামগ্রী বিতরণ করেছি। এবার গত বছর আমরা সর্বসাকুল্যে প্রায় 52,000 টাকার ইফতার সামগ্রী অত্র এলাকায় বিতরণ করেছি আপনাদের সহযোগিতা। আপনাদের সকলকে সেই জন্য আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে কৃতি সংবর্ধনা দিতে যাচ্ছি আমাদের অত্র এলাকার এসএসসি পরীক্ষায় যারা উত্তীর্ণ এবং সফলভাবে কৃতকার্য হয়েছেন তাদেরকে আমরা সংবর্ধনা দিতে যাচ্ছি এবং পাশাপাশি বৃক্ষরোপণ অনুষ্ঠান উদযাপিত করতে যাচ্ছি। আজকে সকালবেলায়ও আমরা যে রাস্তার ধারে সবসময় শিমের গাছ বেগুনের গাছ থাকতো